অবশেষে চাপড়ার ব্রহ্মনগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শফিউদ্দিন শেখকে গ্রেপ্তার করতে বাধ্য হল চাপড়া থানার পুলিশ চাপড়ার বেজবেরিয়া তৃণমূল কংগ্রেস কর্মী রফিক শেখের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল কংগ্রেসের সদস্যকে গ্রেপ্তার করা হয় যদিও সেই খবর রুটে যাওয়ার আগেই রবিবার সকালেই ওই ধৃত পঞ্চায়েত সদস্যকে পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর আদালতের উদ্দেশ্যে অবশ্য প্রভাবশালী ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের খবর চাপা থাকেনি গত বছরের আঠারোই নভেম্বর বেদবিলা গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী রফিক শেখকে বোমা মেরে খুন করা হয় ব্রহ্মনগর গ্রামে সরাসরি সেই সময় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসে দুই গোষ্ঠীর বিবাদের জেরে ওই খুনের ঘটনা বলে অভিযোগ ওঠে রফিক শেখকে খুনের ঘটনায় শফিউদ্দিন শেখ সহ বেশ কয়েকজনের নামে চাপটা থানায় অভিযোগ দায়ের করা হয় যদিও শফিউদ্দিন শেখ রফিকই তাকে বোমা মেরে খুন করতে এসেছিল বলে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করেন পুলিশ দুপক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে যদিও এতদিন ধরে কাগজ কলমে ফেরাচ্ছিলেন শফিউদ্দিন শেখ ইতিমধ্যে আদালত তার নামে গ্রেপ্তারি পরাও জারি করে তার ভিত্তিতে পুলিশ কিছুটা গোপনীয়তা অবলম্বন করেই শফিউদ্দিন শেখকে গ্রেপ্তার করে জেলা আদালতের উদ্দেশ্যে পাঠায় এর আগেও একাধিকবার চাপ্পা পুলিশ তাকে গ্রেপ্তারের পরিকল্পনা করলেও তা সফল হয়নি শেষ পর্যন্ত চাপ্পা থানার ওসি বদল হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো বলে মনে করা হচ্ছে